ক্লাস সিক্স পরিবেশ প্রথম অধ্যায়ে এক থেকে তেরো পাতা যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে, মানে গুরুত্বপূর্ণগুলো তো অবশ্যই স্টার্ট দিয়ে দেব, যেগুলো প্রশ্ন আছে আর কি, সেই প্রশ্নগুলো এক আমার ওয়েবসাইটে লেখা আছে। তোমার তো জানো আমার ওয়েবসাইটের নাম হচ্ছে অনলাইন স্টোরি, সেখানে সার্চ করলে পেয়ে যাবে। কিন্তু আমি একবার এখানে বলে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমাদের যাতে সহজে পেয়ে যাও। আমি তোমাদের প্রশ্নগুলো একবার মুখে বলে দিই, কোন পাখিরা ডালপালা আছে এবং গাছে বসবাস করে, মানে উদাহরণ এখানে এক মানে একটাই দেওয়া আছে, কাক, এছাড়া অনেক পাখি হয়। নাল পিঁপড়ে আসলে নালসে নামে পরিচিত, ঠিক না ভুল? হ্যাঁ এটা ঠিক, কারণ নালসে বলা হয় নাল পিঁপড়েকে। প্রশ্ন, ভূমিকম্পন অধ্যুষিত অঞ্চলে ঘরবাড়ি কী দিয়ে বানানো হয়? কাঠ, ইট, পাথর, কোনটা ঠিক? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, এটা অবশ্যই একটা স্টার পাওয়ার যোগ্য, মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কাঠ। চলো, তারপর একটি তন্তু উদ্ভিদের নাম করে, এটা গুরুত্বপূর্ণ। দুটো দেওয়া হয়েছে, পাট এবং কার্পাস, অর্থাৎ যে উদ্ভিদগুলো শাঁস পাওয়া যায় আর কি, আঁশ জাতীয় জিনিস পাওয়া যায়। রজন কোথা থেকে পাওয়া যায়? শাল গাছ থেকে। তোমরা জেনে নাও শাল গাছে কোন অংশ থেকে রজনটা পাওয়া যায়, সেটা হচ্ছে গুঁড়ি। ম্যালেরিয়া রোগের ঔষধ তৈরি হয় কোন গাছ থেকে? সিঙ্কোনা গাছ থেকে। প্রশ্ন, সিঙ্কোনা গাছে কোন অংশ থেকে কুইনাইন তৈরি হয়? উত্তর, সিঙ্কোনা গাছে ছাল থেকে। প্রশ্ন, গোঁদের আটা কী কাজে লাগে? বই বাঁধাতে, বাঁধাতে আছে, এটা বাঁধাতে হয়ে যাবে, আর চন্দ্রবিন্দু হবে। প্রশ্ন, আমরা যখন শ্বাস নিই তখন কোন গ্যাস গ্রহণ করি? উত্তর, অক্সিজেন। প্রশ্ন, আমরা যখন শ্বাস ত্যাগ করি তখন কোন গ্যাস ত্যাগ করি? উত্তর, কার্বন ডাইঅক্সাইড। একটু বড় প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন, পরাগায়ন কাকে বলে? কীটপতঙ্গ বা অন্য অন্য প্রাণীরা যখন ফুলের মধ্যে মধু খেতে আসে তখন তাদের গায়ে বিভিন্ন অঙ্গে পরাগরেণু লেগে যায়, আবার যখন তারা অন্য ফুলে মধু খাওয়ার জন্য যায় তখন পরাগরেণুগুলো সেই ফুলে পড়ে যায়। খট একটা অ্যাড হয়ে গেছে, এটা ঠিক করে না, খট হবে না। তারপর চলো, অ্যাজোলা কি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এক ধরনের পানা। অ্যাজোলা কীভাবে চাষে উপকার করে? অ্যাজোলার পাতার মধ্যে এক ধরনের ব্যাকটেরিয়া আছে যারা বাতাসে নাইট্রোজেনকে বেঁধে ফেলতে পারে, পরে ওগুলো মানে ওগুলি মারা গেলে নাইট্রোজেন মাটিতে মিশে যায়, মানে অ্যাজোলাগুলো মারা গেলে ফসল ভালো হয়, এইভাবে চাষে উপকার করে। হ্যানিডিউ কী? উত্তরে, যা পোকারা গাছের শর্করা রস শোষণ করে, বর্জ্য ত্যাগ করে, ওই বর্জ্য নাম হচ্ছে হ্যানিডিউ, এটা পিঁপড়েদের উপাদেয় খাদ্য। প্রশ্ন, সন্ন্যাসী ক্যাংড়া পেটের অংশটা কেমন? উত্তর, নরম। প্রশ্ন, সাগর কুসুম কীভাবে সন্ন্যাসী ক্যাংড়াকে রক্ষা করে? উত্তর, সাগর কুসুম তার বিষাক্ত কোষযুক্ত টেন্টাকলের সাহায্যে সন্ন্যাসী ক্যাংড়াকে রক্ষা করে। মৃতজীবিতা বলতে কী বোঝো, একটি উদাহরণ দাও। উত্তর, প্রকৃতিতে যেখানে দুই বা তার বেশি জীব একে অপরের সাহায্যে বেঁচে থাকে তাকে মৃতজীবিতা বলে, পিমটে এবং জাপোকা। এছাড়াও আছে গোবক, শালিক, তারপর গরু, এরকম অনেকগুলো আছে, গোবক, গরু, গন্ডার, শালিক। বেশ, প্রশ্ন, মাংসাশী প্রাণী কাকে বলে? যে সকল প্রাণী মাংস খেয়ে মেটে তাকে মাংসাশী প্রাণী বলে, যেমন বাঘ, সিংহ। তৃণভোজী প্রাণী কাকে বলে? উদাহরণ দাও, তো যেসব প্রাণী ঘাস লতা পাতা খেয়ে মেটে থাকে তাদেরকে বলা হয় তৃণভোজী প্রাণী, যেমন হরিণ, গরু, ছাগল। খাদ্য কাকে বলে? যারা অন্য জীব দেহ বা জীব দেহের কোনো অংশ খায় তাদেরকে খাদক বলে, খাদক। এটা খাদ্য হবে না, প্রশ্নটা খাদক হবে, আমি ঠিক করে দেব। পরজীবী বলতে কী বোঝো? যে সকল জীবেরা অন্য জীবের উপর নির্ভর করে তাদেরকে পরজীবী বলে। একটি পরজীবী প্রাণীর নাম লেখো, উকুন। একটি পরজীবী উদ্ভিদের নাম লেখো, খুব ইম্পর্টেন্ট, স্বর্ণলতা। স্বর্ণতার রং কেমন? সোনার মতো। বইয়ের তারো পাতায় যে নিচের দিকে প্রশ্নগুলো আছে সে উত্তর, যক্ষার জীবনে কোথায় বসা বাঁধে? খুব ইম্পর্টেন্ট, ফুসফুসে। ম্যালেরিয়া জীবনে কোথায় বসা বাঁধে? যকৃৎ বহিত কণিকায়। আমাশয় জীবনে কোথায় বসা বাঁধে? অন্ত্রে। যক্ষা রোগের লক্ষণগুলো কী কী? জ্বর আসা, ওজন কমে যাওয়া, ঘন ঘন কাশি হওয়া।
দ্বিতীয় পর্বে তোমরা দেখতে পারো, মানে এখানে আরো আরো মানে প্রশ্ন পাবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবে।